আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের কম্পন শিরোনামে আমার 15তম লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে তানাতারে সৃষ্ট আর তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা। তানাতারে সৃষ্ট আর তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা, আমি একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে একটি তারের অংশ এ পি বি কিউ সি, একটি তারের অংশকে দুই প্রান্তে একটি টান টি বলে দুই প্রান্তকে কি করা হয়েছে, বাঁধা হয়েছে তারটি, এবং তারটিকে অবিলম্ব বরাবর টেনে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তারটির মধ্যে কি তৈরি হয়, আর তরঙ্গ তৈরি হবে। এই আর তরঙ্গ বি বেগে বাম থেকে ডান দিকে কি হবে, প্রবাহিত হবে। তাহলে দেখো আমরা বলতে পারি, মনে করি এ পি বি কিউ সি একটি তারের অংশ বিশেষ, একে ক্যাপিটাল টি বলে উভয় প্রান্তে টেনে বাঁধা হয়েছে, তারটির দৈর্ঘ্যের অবিলম্বভাবে টেনে ছেড়ে দেওয়া হলো, ফলে এতে আর তরঙ্গ সৃষ্টি হবে। এই আর তরঙ্গ তারের দৈর্ঘ্য বরাবর ভি বেগে বাম থেকে ডানে প্রবাহিত হবে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারটিতে টান দেওয়ার ফলে সেটি খুজের আকার ধারণ করে। কুশ মানে হচ্ছে তীরের ধনুক রাখলে যেরকম একটা কুশ তৈরি হয় সেরকম কুজের আকার ধারণ করবে, এবং বৃত্তচাপ পি কিউ সৃষ্টি হয় যার কেন্দ্র এম এবং ব্যাসার্ধ বি এম সমান আর। কম্পিত তারের পি ও কিউ বিন্দুতে যথাক্রমে পি ও এবং ও কিউ দুটি স্পর্শক টানি, এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। ধরি কোণ পি এম ও সমান থিটা বাই টু, দেখো পি এম ও সমান থিটা বাই টু, এবং পি এম ও সমান যদি থিটা বাই টু হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ এম ও সমানও থিটা বাই টু হবে, অর্থাৎ পি এম কিউ সমান থিটা হবে, পি এম কিউ সমান কি হবে, থিটা হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এল ও এন স্পর্শকটি বা রেখাটি ও এম এর সাথে লম্বভাবে অবস্থান করে, ও এম এর সাথে লম্বভাবে অবস্থান করে, ফলে পি বিন্দুতে যে টি বল বা টান কাজ করে সেই টি বল বা টানের দুটি উপাংশ থাকবে, একটি ও এল বরাবর একটি ও এম বরাবর। ও এল বরাবর উপাংশ হবে টি কস থিটা বাই টু, ও এম বরাবর উপাংশ হবে টি সাইন থিটা বাই টু। একইভাবে কিউ বিন্দুতে যে টান বা বল অবস্থান করে সেই টান বা বলেরও দুটি উপাংশ থাকবে, একটি ও এন বরাবর একটি ও এম বরাবর। ও এন বরাবর উপাংশ হবে টি কস থিটা বাই টু, এবং ও এম বরাবর উপাংশ হবে টি সাইন থিটা বাই টু। দেখো ও এল এবং ও এন পরস্পর বিপরীতমুখী, এবং এই ক্ষেত্রে দুটি সমানও বিপরীতমুখী বল ক্রিয়া করে বিদায়। এই বলটা ছিল টি কস থিটা বাই টু, পরস্পর বিপরীতমুখী এবং সমান হওয়ার কারণে এরা পরস্পরকে কি করে দেবে, নিষ্ক্রিয় করে দেবে, ফলে ও এম বরাবর দুইটি সমানু সম্মুখী বল কাজ করবে। এই দুটি সমানু সম্মুখী বলে লব্ধি হবে টি সাইন থিটা বাই টু প্লাস টি সাইন থিটা বাই টু, অর্থাৎ টু টি সাইন থিটা বাই টু। সাইন থিটা বাই টু অতি ক্ষুদ্র হওয়ার কারণে সাইন থিটা বাই টু কে থিটা বাই টু হিসেবে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি টু টি সাইন থিটা বাই টু সমান টু টি ইনটু থিটা বাই টু, টু টু কাটাকাটি যাবে, বাকি থাকবে ক্যাপিটাল টি ইনটু থিটা। সুতরাং ও এম দিকে ক্রিয়ারত দুইটি সমান ও সম্মুখী বলের লব্ধি হবে ক্যাপিটাল টি ইনটু থিটা। আবার দেখো পি কিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, তারটির পি কিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, অবশ্যই সেখানে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হবে। এই কেন্দ্রমুখী বল ও এম বরাবর যে সম্মুখী এবং সমান বলের লব্ধি কাজ করছিল তাদের সেই লব্ধি বলের সমান হবে। ধরি তারটির একক দৈর্ঘ্যের বল স্মল এম, তারটির একক দৈর্ঘ্যের বল স্মল এম, তারটির পি কিউ অংশের মোট দৈর্ঘ্য, পি কিউ অংশের মোট দৈর্ঘ্য আর থিটা, কারণ আমরা জানি যে চাপ সমান ব্যাসার্ধ ইনটু কোণ, এখানে কোণ হচ্ছে ফি এম ও,
মানে থিটা এবং ব্যাসার্ধ ছিল স্মল আর সুতরাং এট পি কিউ সাব সমান হবে আর থিটা তাহলে একক দৈর্ঘ্যের বর যদি স্মল এম হয় পি কিউ অংশের মোট বর হবে আর থিটা এম বা এম আর থিটা বা এম আর থিটা তাহলে দেখো কেন্দ্রমুখী বল এখানে একটি কেন্দ্রমুখী বল কাজ করবে আমরা জানি যে কেন্দ্রমুখী বল সমান এম ভি স্কয়ার বাই আর যেখানে এম হচ্ছে বস্তুর ভর যে বস্তুটি ঘূর্ণনরত অবস্থায় রয়েছে তার ভর ভি হচ্ছে বস্তুটির বেগ এবং আর হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ এখানে ভর হচ্ছে এম আর থিটা তাহলে কেন্দ্রমুখী বল হবে এম আর থিটা ইনটু ভি স্কয়ার বাই আর সমীকরণ সরি এখানে আর আর এবং আর যদি কাটাকাটি দিই তাহলে বাকি থাকবে এম থিটা ভি স্কয়ার এটাকে আমি সমীকরণ দুই দিলাম আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম কেন্দ্রমুখী বল এবং এই যে ও এম বরাবর যে লব্ধি বল পেয়েছিলাম তারা পরস্পর সমান সুতরাং এম থিটা ভি স্কয়ার সমান ক্যাপিটাল টি ইনটু থিটা বা এম ভি স্কয়ার ইকুয়াল ক্যাপিটাল টি বা ভি সমান স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম ক্যাপিটাল টি বাই কি এম এখন দেখো এটাকে আমি তিন নম্বর সমীকরণ দিলাম এটাকে কয় নম্বর সমীকরণ দিলাম তিন নম্বর সমীকরণ দিলাম এই তিন নম্বর সমীকরণ হচ্ছে সৃষ্ট তরঙ্গের টানাধারের সৃষ্ট তরঙ্গের বেগের সমীকরণ টানাধারের সৃষ্ট তরঙ্গের কিসের সমীকরণ বেগের সমীকরণ এখন দেখো সমীকরণ তিনে ভি সমান এন ল্যামডা বসিয়ে পাই অর্থাৎ যদি তরঙ্গটির বেগ ভি হয় কম্পাঙ্ক এন হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে ভি সমান আমরা লিখতে পারি এন ল্যামডা এন ল্যামডা সমান স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম কম্পাঙ্ক এন সমান হবে ওয়ান বাই ল্যামডা স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম সমীকরণ চার এটা হচ্ছে টানাধারের আর কম্পনের সমীকরণ বা টানাধারের আর কম্পনের রাশিমালা এখন যদি আমি মনে করি এল দৈর্ঘ্যের তারে পি সংখ্যক লুপ তৈরি হয় অর্থাৎ পি সংখ্যক লুপ তৈরি হওয়ার জন্য যদি এল দৈর্ঘ্য দরকার হয় একটি লুপের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ল্যামডা বাই টু মনে রাখিও একটি লুপের তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা বাই টু তাহলে একটি লুপ তৈরি হতে দৈর্ঘ্য দরকার হবে এল বাই ফি অংশ এল বাই ফি দৈর্ঘ্য দরকার হবে কত এল বাই ফি ফি সংখ্যক লুপ তৈরি করার জন্য যদি এল দৈর্ঘ্য দরকার হয় একটি লুপ তৈরি করার জন্য দৈর্ঘ্য দরকার হবে এল বাই ফি সুতরাং একটি লুপের দৈর্ঘ্য হবে ল্যামডা বাই টু আমরা লিখতে পারি ল্যামডা বাই টু সমান এল বাই ফি সুতরাং ল্যামডা সমান হবে টু এল বাই ফি আমার কিন্তু ওয়ান বাই ল্যামডার মান দরকার তাহলে ওয়ান বাই ল্যামডা সমান হবে ফি বাই টু এল এখন এই ওয়ান বাই ল্যামডার মান যদি আমি সমীকরণ তিনে বসিয়ে দিই এন সমান হবে ফি বাই টু এল স্কয়ার রুট অফ টি বাই এম সমীকরণ পাঁচ এটাও কিন্তু এটা হচ্ছে ফি লুপ বিশিষ্ট টানাতারের কম্পাঙ্কের সমীকরণ টানাতারের আর কম্পাঙ্কের সমীকরণ এখন দেখো লুপের সংখ্যা যদি ফি সমান ওয়ান হয় সেই ক্ষেত্রে মৌলিক কম্পাঙ্ক পাওয়া যাবে এবং মৌলিক কম্পাঙ্কের ক্ষেত্রে এন সমান ওয়ান বাই টু এল স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম ওয়ান বাই টু এল স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম এখানে এই ছয় নম্বর সমীকরণ হচ্ছে টানাতারের আর তরঙ্গের কম্পাঙ্কের মূল সমীকরণ এই সমীকরণ ছয় থেকে আমরা দেখতে পাচ্ছি যে টানাধারের আর কম্পন তারটির দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক তারটির ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং তারটির উপর প্রযুক্ত টানের বর্গমূলের সমানুপাতিক কেমনে দেখো এখানে আমি যদি ক্যাপিটাল টি এবং এম কে ধ্রুব রাশি ধরি তাহলে এন প্রপোর্শনাল টু ওয়ান বাই এল হবে অর্থাৎ কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক আবার যদি এল এবং এল কে এম কে ধ্রুব রাশি ধরি তাহলে এন প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ টি হবে তাহলে তার মানে কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক আবার যদি ক্যাপিটাল টি এবং এল কে ধ্রুব রাশি ধরি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এন প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট এম তার মানে কম্পাঙ্ক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক টানাতারে সৃষ্ট আর তরঙ্গের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্য তারের উপর প্রযুক্ত টান এবং তারের একক দৈর্ঘ্যের ভরের উপর কি করতেছে নির্ভর করতেছে আশা করি তোমরা আর টানাতারে সৃষ্ট আর কম্পনের রাশিমালা বুঝতে পেরেছো আমরা তা এখন টানাতারে সৃষ্ট আর কম্পনের যে তিনটি সূত্র রয়েছে অর্থাৎ আর কম্পনের যে তিনটি সূত্র রয়েছে সেই তিনটি সূত্র আমরা কি করব আলোচনা করব দেখো এক নম্বর দৈর্ঘ্যের সূত্র মানে হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম আমরা জানি যে টানাতারের আর কম্পনের রাশিমালা এন সমান ওয়ান বাই টু এল ইন্টু স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম সেখানে যদি টি এবং ভর স্থির থাকে অর্থাৎ টি এবং এম স্থির থাকে এন অবশ্যই বা টানাতারের কম্পাঙ্ক অবশ্যই তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হবে
আবার আমরা ওখানে দেখছি যে দুই নম্বর সূত্র হচ্ছে টানের সূত্র, অর্থাৎ যদি ভর এবং দৈর্ঘ্য স্থির থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক হবে। যদি টান এবং দৈর্ঘ্য স্থির থাকে তাহলে অবশ্যই টানা টানের কম্পাঙ্ক আর তরঙ্গের কম্পাঙ্ক তারটির একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আশা করি তোমরা সূত্রগুলি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা দুই মুখ কোলা নলের স্পন্দ বিন্দু কিভাবে সৃষ্টি হয় এবং নিঃস্পন্দ বিন্দু কিভাবে সৃষ্টি হয় সেটা একটু দেখব। দেখো আমি আবার বলতেছি, দুই মুখ খোলা নলে কিভাবে স্পন্দ বিন্দু সৃষ্টি হয় এবং কিভাবে নিঃস্পন্দ বিন্দু সৃষ্টি হয় সেটা একটু আমরা এখন কি করব, আলোচনা করব। দেখো নোটস এন্ড এন্টি নোটস ইন এ ফাইভ ওপেন এট টু এন্ডস। দেখো আমরা চিত্রে তিনটি নল দেখতে পাচ্ছি সমান দৈর্ঘ্যের। প্রথম নলে এই দুইটি সুস্পন্দ বিন্দু একটি নিঃস্পন্দ বিন্দু তৈরি হয়েছে, দ্বিতীয় নলে তিনটি সুস্পন্দ বিন্দু দুইটি নিঃস্পন্দ বিন্দু তৈরি হয়েছে এবং তৃতীয় নলে চারটি সুস্পন্দ বিন্দু এবং তিনটি নিঃস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। দেখো সুস্পন্দ বিন্দু মানে যে সকল বিন্দুতে বিস্তার সর্বোচ্চ সেই সকল বিন্দুকে সুস্পন্দ বিন্দু এবং যে সকল বিন্দুতে বিস্তার সর্বনিম্ন সে সকল বিন্দুকে বলা হয় নিঃস্পন্দ বিন্দু। তাহলে দেখো আমরা বলতে পারি দুই প্রান্ত খোলা একটি নলের এক প্রান্তে কোন শব্দের উৎস স্থাপন করলে, যদি দুই প্রান্ত খোলা নলের কোন এক প্রান্তে একটি শব্দের উৎস দ্বারা শব্দায়িত করা হয় তবে নলের দৈর্ঘ্য বরাবর শব্দ অন্য প্রান্তে পৌঁছাবে, অন্য প্রান্তে পৌঁছাবে। যেহেতু অন্য প্রান্ত খোলা সেহেতু এই খোলা প্রান্ত হতে শব্দ প্রতিফলিত হয়ে উল্টো দিকে চলে আসবে। যখন উল্টো দিকে আসবে তখন আপতিত তরঙ্গের সাথে অর্থাৎ প্রথম তরঙ্গটির সাথে ফিরে আসা তরঙ্গটির উপর কি হবে, উপরিপাতিত হবে। উপরিপাতিত হলে সেখানে ব্যতিচার সৃষ্টি হবে, ব্যতিচার সৃষ্টি হলে দেখো ফলে নলের ভিতর একটি কি তরঙ্গ সৃষ্টি হবে, স্থির তরঙ্গের সৃষ্টি হবে। যেহেতু নলের দুই প্রান্ত খোলা তাই দুই প্রান্তে দুইটি সুস্পন্দন বিন্দু তৈরি হবে। দুই প্রান্তে কয়টি সুস্পন্দন বিন্দু তৈরি হবে, দুইটি সুস্পন্দ বিন্দু তৈরি হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা ক নম্বর চিত্রে দেখতেছি এই এল দৈর্ঘ্যের নলে, আমি মনে করলাম এই নলটির দৈর্ঘ্যে এল, এই এল দৈর্ঘ্যের নলে দুইটি সুস্পন্দন বিন্দু তৈরি হচ্ছে দুই প্রান্তে এবং মাঝখানে একটি নিঃস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। একইভাবে পরবর্তী এল দৈর্ঘ্যের নলে দুই প্রান্তে দুইটি সুস্পন্দ বিন্দু, মাঝখানে একটি সুস্পন্দ বিন্দু এবং মাঝে আরো দুইটি নিঃস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। এছাড়াও এল দৈর্ঘ্যের আরো একটি নলে দুই মুখে দুইটি সুস্পন্দ বিন্দু এবং মাঝখানে দুইটি সুস্পন্দ বিন্দু এছাড়াও আরো তিনটি নিঃস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। আমরা এগুলো নিয়ে একটু কি করব, বিস্তারিত আলোচনা করব। দেখো ক নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে নলের মধ্যে সৃষ্ট সবসাইটে সহজতর স্থির তরঙ্গের ছবি দেখানো হলো। সকল চিত্রেই মূল তরঙ্গটি টানা রেখা দ্বারা এবং প্রতিফলিত তরঙ্গটি ভাঙা রেখা দ্বারা দেখানো হয়েছে। দেখো এখানে মূল তরঙ্গ এটা, এটি টানা রেখা দ্বারা এবং এটি হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। মূল তরঙ্গ হচ্ছে এটি এবং প্রতিফলিত তরঙ্গ হচ্ছে এটি, মূল তরঙ্গ হচ্ছে এটি এবং প্রতিফলিত তরঙ্গ হচ্ছে এই ভাঙা রেখাওয়ালা তরঙ্গটি। এখন দেখো এই প্রকার তরঙ্গে নলের দুই প্রান্তে দুইটি সুস্পন্দ বিন্দু এবং মাঝখানে একটি নিঃস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। যদি নলের দৈর্ঘ্য এল হয় এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এল নট হয় তবে এল সমান লিখতে পারি আমরা ল্যামডা নট বাই টু। আবার বলতেছি, যদি নলটির দৈর্ঘ্য এল এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট হয় তবে এল সমান লিখতে পারি ল্যামডা নট বাই টু। কেন দেখো এখানে এই যে অর্ধলুপ প্লাস অর্ধলুপ, তাহলে টোটাল একটি লুপ তৈরি হবে, একটি লুপের দৈর্ঘ্য হচ্ছে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা নট সমান 2L, ল্যামডা নট সমান কি 2L। যদি বায়ুতে শব্দের বেগ v হয়, শব্দের বেগ v হয় তাহলে আমরা v সমান লিখতে পারি n নট ল্যামডা নট। ল্যামডা নটের মান ছিল 2L, সুতরাং v সমান হবে 2n নট L, যেখানে n নট হচ্ছে ওই যে শব্দায়িত অবস্থায় নলের ভিতর যে অনুনাদ তৈরি হয় সেই অনুনাদের কম্পাঙ্ক। এখন দেখো এন নট সমান আমরা পাচ্ছি ভি বাই টু এল, অর্থাৎ যদি কোন নলের মুখে শব্দায়িত করা হয় সেই ক্ষেত্রে যে অনুনাদ বা অনুনাদের অনুনাদ পাবো তার কম্পাঙ্ক এন নট সমান হচ্ছে ভি বাই টু এল। এইটাকে এক নম সমীকরণ দিলাম। দেখো এখন আমরা দুই নম চিত্রে যাবো একটু। দুই নম চিত্রের যে নলটি ছিল সেই নলটির দৈর্ঘ্যও কিন্তু এল,
তবে আমি সেই নলের বুকে যে শব্দটা তৈরি করছি সেই শব্দটা সৃষ্টি করছি যে শব্দটা সৃষ্টি করছি সেই শব্দটার তীব্রতা পূর্বের নলে তৈরি করা শব্দের তীব্রতার চেয়ে একটু কি ছিল বেশি ছিল সেজন্য এই ক্ষেত্রে তিনটি সুস্পন্দনবিন্দু তৈরি হইছে এবং দুটি নিস্পন্দনবিন্দু তৈরি হইছে দেখো দেখো তাহলে আমরা কি লিখতে পারি মন এই ক্ষেত্রে চিত্রে অন্য এক ধরনের তরঙ্গ সৃষ্টি তরঙ্গ দেখানো হয়েছে বা অন্য এক ধরনের তরঙ্গ সৃষ্টি দেখানো হয়েছে এখানে নলের দুই প্রান্তে দুটি সুস্পন্দন বিন্দু ছাড়াও নলের মাঝখানে একটি একটি সুস্পন্দন বিন্দু রয়েছে নলের দুই প্রান্তে দুটি সুস্পন্দন বিন্দু ছাড়াও নলের মাঝখানে আরো একটি সুস্পন্দন বিন্দু রয়েছে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ওয়ান হয় সেই ক্ষেত্রে আমরা ল্যামডা ওয়ান সমান লিখতে পারি এল কেন ল্যামডা ওয়ান সমান এল লিখলাম একটু দেখো দেখো এখানে এই যে অর্ধলুপ এদিকে অর্ধলুপ যোগ করলে টোটাল একটি লুপ হবে এই একটি লুপের সাথে আরেকটি লুপ যোগ করলে টোটাল দুইটি লুপ হয়ে যাবে আমরা জানি যে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে দুইটি লুপ থাকে তার মানে এই ক্ষেত্রে এল দৈর্ঘ্যের মধ্যে দুইটি লুপ তৈরি হচ্ছে তার মানে এল সমান হবে ল্যামডা বা এখানে আমি ধরছি কত তরঙ্গ দৈর্ঘ্যে ল্যামডা ওয়ান তাহলে এল সমান ল্যামডা ওয়ান এখন দেখো বি সমান এন ওয়ান ল্যামডা ওয়ান হলে তাহলে বি সমান আমরা লিখতে পারি এন ওয়ান এল কেন কারণ ল্যামডা ওয়ান এর মান হচ্ছে এল এখন এন ওয়ান সমান আমরা লিখতে পারি ভি বাই এল বা আমি যদি হর এবং লফকে টু দ্বারা গুণ করি তাহলে টু বি বাই টু এল সমান আমরা কি লিখতে পারি টু ইন্টু বি বাই টু এল আবার ভি বাই টু এল সমান এক নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে এন নট তাহলে এখানে কি পাবো এন ওয়ান সমান টু এন নট অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে কম্পাঙ্ক পাচ্ছি সেই কম্পাঙ্ক প্রথম কম্পাঙ্কের কয় গুণ হচ্ছে দুই গুণ হচ্ছে অর্থাৎ মূল কম্পাঙ্কের দ্বিগুণ আবার বলতেছি আমরা প্রথম ক্ষেত্রে যে কম্পাঙ্ক পেয়েছিলাম যখন দুটি সুস্পন্দন বিন্দু এবং একটি নিস্পন্দন বিন্দু তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে যে কম্পাঙ্ক পেয়েছিলাম যখন তিনটি সুস্পন্দন বিন্দু এবং দুটি নিস্পন্দন বিন্দু তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের কয় গুণ পাইছি দ্বিগুণ পাইছি এটা দুই নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম এখন আমরা একটু দেখবো পরবর্তীতে দেখো আমরা পরবর্তীতে কি পেলাম দেখো গ নাম্বার তিন নাম্বার চিত্র আর কি তিন নাম্বার চিত্র আমরা দেখতে পাচ্ছি চিত্রের ঘ চিত্রের অবস্থায় নলের ভিতর সুস্পন্দ বিন্দুর সংখ্যা চিত্র খ এর তুলনায় আরো একটি বেড়ে যাবে আরো একটি বেড়ে যাবে কেন কেন বেড়ে যাবে দেখো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে তরঙ্গের তীব্রতা হয়তো আরো বেশি ছিল শব্দ তরঙ্গের তীব্রতা আরো বেশি ছিল যার কারণে এখানে ভিতরে এখানে একটি সুস্পন্দন বিন্দু ছিল এখানে ভিতরে দুটি সুস্পন্দন বিন্দু হয়ে গেছে দুই প্রান্তে দুটি সাথে ভিতরে মাঝখানে দুটি তাহলে টোটাল সুস্পন্দন বিন্দু কয়টা হয়ে গেছে চারটি হয়ে গেছে নিস্পন্দন বিন্দু কয়টা হয়ে গেছে তিনটি হয়ে গেছে তাহলে লুফ দেখো এখানে একটা লুফ এখানে একটা লুফ টোটাল দুইটা লুফ আবার দেখো এখানে অর্ধলুফ এখানে অর্ধলুফ তাহলে তিনটা লুফ হয়ে গেছে তিনটা লুফ মানে কি একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং তার অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্যের যোগফলের সমান অর্থাৎ 1.5 সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্যের সমান এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা এক্ষেত্রে এল সমান লিখব যদি এক্ষেত্রে এল সমান লিখব 3λ2/2 কারণ এক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা টু যদি ধরি যায় তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা টু দ্বারা চিহ্নিত করলে তাহলে এল সমান লিখতে পারি 3λ2/2 3λ2/2 তাহলে ল্যামডা টু সমান হবে 2l/3 2l/3 কেন এই যে এই এই দুই দুই গুণ করলাম 2l 2l সমান 3λ2 বা λ2 সমান 2l/3 তাহলে λ2 সমান যদি 2l/3 হয় তাহলে আমরা v সমান লিখতে পারি n2 ইনটু λ2 n2 ইনটু λ2 সমান n2 ইনটু 2l/3 n2 ইনটু 2l/3 এখন দেখো n2 সমান এখান থেকে n2 সমান আমরা লিখতে পারি 3b/2l 3b/2l তাহলে আমরা আগে থেকেই জানি যে b/2l সমান n0 তাহলে এখানে লিখতে পারি 3n0 কত n0 3n0 তার মানে n2 সমান কত পাইলাম 3n0 পাইলাম অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে যে কম্পাঙ্ক তৈরি হচ্ছে সেই কম্পাঙ্ক প্রথম ক্ষেত্রের কম্পাঙ্কের তিন গুণ তৃতীয় ক্ষেত্রে যে কম্পাঙ্ক পেয়েছিলাম পাচ্ছি সেই কম্পাঙ্ক হবে প্রথম ক্ষেত্রের কয় গুণ তিন গুণ এভাবে 1 2 3 হতে আমরা দেখতে পাই যে দুই প্রান্ত কোলানলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক n2n3n ইত্যাদি অর্থাৎ মূল সুরের যুগ্ম ও অযুগ্ম সমস্ত সুরই এখানে কি হবে উৎপন্ন হবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে সুর তৈরি হয়েছিল তার যুগ্ম বা অযুগ্ম সুর এখানে কি হবে সব সময় তৈরি হবে
আশা করি তোমরা দুই মুখ খোলা নলে কিভাবে কি কি হয় কিভাবে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু তৈরি হয় তোমরা সেটা বুঝতে পারছো। আমরা এখন এক প্রান্ত খোলা নলে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু কিভাবে তৈরি হয় সেটা একটু দেখব। নোটস এন্ড এন্টি নোটস ইন এ পাইপ অপেন এট ওয়ান এন্ড, এক প্রান্ত খোলা আরেক প্রান্ত বন্ধ থাকবে। দেখো আমরা চিত্রটা একটু দেখে আসি। দেখো এই যে চিত্র, এটা এল দৈর্ঘ্যের একটি নল, এখানে এক প্রান্ত বন্ধ, এখানে মুখে খোলা প্রান্তে শব্দ উৎপন্ন করলাম, সেই ক্ষেত্রে দেখো একদম বদ্ধ প্রান্তে গিয়ে একটি নিষ্পন্দ বিন্দু তৈরি হচ্ছে এবং খোলা মুখে একটি সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে। এটাও কিন্তু এল দৈর্ঘ্যের একটি নল, এখানেও এক প্রান্ত বদ্ধ, এখানে প্রথম প্রথম শব্দের সেই একটু তীব্র শব্দ, তীব্রতা বিশিষ্ট শব্দ উৎপন্ন করা হলো, সেই ক্ষেত্রে দেখা গেছে যে বদ্ধ প্রান্তে কি তৈরি হয়েছে, নিষ্পন্দ বিন্দু তৈরি হয়েছে এবং খোলা মুখে একটি সুস্পন্দ বিন্দু তৈরি হয়েছে, মাঝখানে আরেকটি সুস্পন্দ বিন্দু, একটা নিষ্পন্দ বিন্দু তৈরি হয়েছে। একইভাবে আরেকটাতে যদি আরেকটু জোরে শব্দ উৎপন্ন করি, সেই ক্ষেত্রে বদ্ধ প্রান্তে একটি নিষ্পন্দ বিন্দু, খোলা মুখে সুস্পন্দ বিন্দু, এছাড়াও মাঝখানে দুইটা নিষ্পন্দ বিন্দু, দুইটা সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে। তাহলে দেখো আমরা জানি এক প্রান্ত খোলা নলে খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু এবং বদ্ধ প্রান্তে নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয়। নলের দৈর্ঘ্য এল হলে ক চিত্র হতে আমরা লিখতে পারি ল্যামডা সমান এল সমান ল্যামডা নট বাই ফোর, এল সমান ল্যামডা নট বাই ফোর। ল্যামডা নট কে এখানে আমরা কি ধরলাম, তরঙ্গ দৈর্ঘ্য কল্পনা করলাম। কেন ল্যামডা নট বাই ফোর ধরলাম, দেখো এটা হচ্ছে একটি লুফের অর্ধেক। একটি লুফের অর্ধেক মানে কি, দুইটা লুফে একটি পূর্ণ তরঙ্গ হয়। তাহলে একটি লুফের অর্ধেক মানে হচ্ছে যে অর্ধ তরঙ্গের অর্ধেক, তার মানে পূর্ণ তরঙ্গের চার ভাগের এক ভাগ। তার মানে আমরা এল সমান লিখতে পারি ল্যামডা নট বাই ফোর বা ল্যামডা নট সমান ফোর এল, বি সমান এন নট ল্যামডা নট সমান এন নট ইন্টু ফোর এল, এন নট ইন্টু কি ফোর এল, তাহলে এন নট সমান হচ্ছে বি বাই ফোর এল। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম যে সুরটি পাবো সেই সুরের কম্পাঙ্ক হবে ভি বাই ফোর এল। আবার দেখো খ চিত্র হতে আমরা কি দেখতে পাচ্ছি, যদি নলটির মুখে আরেকটু তীব্রতর শব্দ উৎপন্ন করি, আরেকটু তীব্রতর শব্দ উৎপন্ন করি, সেই ক্ষেত্রে নলটির মুখে যদি আরেকটু তীব্রতর শব্দ উৎপন্ন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো যে এই ক্ষেত্রে আমরা দুটি সুস্পন্দন বিন্দু এবং দুটি নিষ্পন্দন বিন্দু পাচ্ছি। খোলা মুখে সুস্পন্দন বিন্দু, বদ্ধ মুখে নিষ্পন্দ বিন্দু, বদ্ধ প্রান্তে নিষ্পন্দ বিন্দু, এছাড়াও মাঝখানে একটা সুস্পন্দ একটা নিষ্পন্দ বিন্দু পাচ্ছি। তাহলে এখানে দেখো একটা লুফ এবং অর্ধেক লুফ, তার মানে থ্রি ল্যামডা ওয়ান বাই থ্রি ল্যামডা ওয়ান বাই ফোর হবে, এল সমান থ্রি ল্যামডা ওয়ান বাই কি হবে ফোর হবে। কারণ দেখো এখানে ফোর বাই ল্যামডা বাই ফোর, এটুক পর্যন্ত ল্যামডা বাই ফোর, এটুক পর্যন্ত ল্যামডা বাই ফোর, তাহলে ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডা বাই ফোর, তার মানে থ্রি ল্যামডা বাই ফোর। আমি যদি এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান ধরি তাহলে এল সমান হবে থ্রি ল্যামডা ওয়ান বাই ফোর। তাহলে দেখো আমরা লিখতে পারি এল ওয়ান সমান ফোর এল বাই থ্রি, ল্যামডা ওয়ান সমান কি লিখতে পারি ফোর এল বাই থ্রি, ল্যামডা ওয়ান সমান যদি ফোর এল বাই থ্রি হয় সেই ক্ষেত্রে বি সমান দাঁড়াবে, বি সমান দাঁড়াবে এন ওয়ান ল্যামডা ওয়ান, এন ওয়ান ল্যামডা ওয়ান বা ল্যামডা ওয়ান এর মান হচ্ছে ফোর এল বাই থ্রি। সুতরাং এন ওয়ান ইন্টু ফোর এল বাই থ্রি, এন ওয়ান ইন্টু কি ফোর এল বাই থ্রি, এন ওয়ান সমান আমরা লিখতে পারি, কাইন্ডলি দেখো এন ওয়ান সমান আমরা লিখতে পারি থ্রি ইন্টু ভি বাই ফোর এল, থ্রি ইন্টু ভি বাই ফোর এল। আমরা জানি যে পূর্ববর্তী ইকুয়েশন থেকে আমরা জানি যে এন নট সমান বি বাই ফোর এল, তার মানে বি বাই ফোর এল যেখানে আছে সেখানে এন নট বসাই দেবো, এন নট যদি বসাই দিই তাহলে এন ওয়ান সমান আমরা পাচ্ছি কি থ্রি এন নট। অর্থাৎ প্রথম এক মুখ খোলা নলের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে সুর তৈরি হয়েছিল, যে কম্পাঙ্কের সুর তৈরি হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে তার থেকে তিন গুণ বেশি কম্পাঙ্কের কি হবে সুর তৈরি হবে, তার থেকে কয় গুণ বেশি কম্পাঙ্কের, তিন গুণ বেশি কম্পাঙ্কের সুর তৈরি হবে। দেখো প্রিয় শিক্ষার্থী গ নাম্বার চিত্রে, সরি গ নাম্বার চিত্রে যদি আমরা একটু দেখি, গ নাম্বার চিত্রে আরেকটু বেশি জোরে শব্দায়িত করা হলো বা আরেকটু তীব্রতর শব্দায়িত করা হলো নলের মুখে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে বদ্ধ প্রান্তে নিষ্পন্দন বিন্দু তৈরি হওয়ার সাথে সাথে এবং খোলা প্রান্তে সুস্পন্দন বিন্দু তৈরি হওয়ার সাথে সাথে মাঝখানে আরো দুটি নিষ্পন্দন বিন্দু এবং দুটি সুস্পন্দন বিন্দু তৈরি হবে। তার মানে এখানে দেখো এই এল দৈর্ঘ্যের মধ্যে কয়টি লুফ তৈরি হচ্ছে, একটি লুফ, দুইটি লুফ, এখানে অর্ধেক লুফ, তার মানে এখানে এই একটি লুফ মানে হচ্ছে ল্যামডা বাই টু, এই একটি লুফ মানে হচ্ছে ল্যামডা বাই টু, তাহলে কথা হয়ে গেছে ল্যামডা, এই এই অর্ধেক লুফ মানে হচ্ছে ল্যামডা বাই ফোর, তাহলে ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডা, তার মানে কত ফাইভ ল্যামডা বাই ফোর হয়ে যাবে, ফাইভ ল্যামডা বাই ফোর হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা টু ধরি তাহলে ফাইভ ল্যামডা টু বাই কি হবে ফোর হবে, এল সমান ফাইভ ল্যামডা টু বাই ফোর। সুতরাং ল্যামডা টু সমান আমরা লিখতে পারি ফোর এল বাই ফাইভ,
আমরা যদি শব্দের ব্যাগকে ভি ধরি তাহলে ভি সমান আমরা লিখতে পারি এন টু ল্যামডা টু, এন টু ল্যামডা টু, ল্যামডা টু সমান হবে ফোর এল বাই ফাইভ, তার মানে এন টু ইন্টু ফোর এল বাই ফাইভ। তাহলে দেখো এন টু সমান আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ভি বাই ফোর এল, ফাইভ ইন্টু ভি বাই ফোর এল। আমরা প্রথম ইকুয়েশন থেকে পেয়েছিলাম যে ভি বাই ফোর এল সমান ভি বাই ফোর এল সমান এন নট, তাহলে এন টু সমান হবে ফাইভ এন নট, এন টু সমান কি ফাইভ এন নট। তাহলে এক মুখ খোলা, এক মুখ খোলা নলের ক্ষেত্রে দেখো আমরা প্রথম ক্ষেত্রে যে কম্পাঙ্কের সুর পেয়েছিলাম, যে কম্পাঙ্কের সুর পেয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে তার তিন গুণ কম্পাঙ্কের সুর পেয়েছি, তৃতীয় ক্ষেত্রে তার পাঁচ গুণ কম্পাঙ্কের সুর পেয়েছি। তার মানে সব সময় বিজুর বিজুর সংখ্যক গুণিতক পাচ্ছি, কোন সংখ্যক গুণিতক পাচ্ছি বিজুর সংখ্যক। তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে মূল সুরের কেবল অযুগ্ম উপসর্গগুলো সৃষ্টি হবে, যুগ্ম উপসর্গ কি হবে না সৃষ্টি হবে না, সবসময় অযুগ্ম উপসর্গ সৃষ্টি হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী দুই মুখ খোলা নলে এবং এক মুখ খোলা নলে কিভাবে স্পন্দবিন্দু এবং নিঃস্পন্দবিন্দু সৃষ্টি হয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন দ্বি বস্তু কম্পন দেখব, টু বডি অসিলেশন, দ্বি বস্তু কম্পন। দেখো আমরা চিত্রে এই দুটি বস্তু দেখতেছি, একটি এম ওয়ান বরের বস্তু, একটি এম টু বরের বস্তু। এই এম ওয়ান বরের বস্তু এবং এম টু বরের বস্তুকে মাঝখানে একটি স্প্রিং দ্বারা সংযুক্ত করা হয়েছে, স্প্রিং দ্বারা কি করা হয়েছে সংযুক্ত করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় স্প্রিংটির দৈর্ঘ্য কল্পনা করছিলাম স্মল এল, এখন দুটি বস্তু দ্বারা যখন স্প্রিংটাকে সংযুক্ত করা হয়েছে সেহেতু স্প্রিংটা প্রসারিতও হতে পারে সংকুচিতও হতে পারে, আবার প্রসারিত নাও হতে পারে। ঠিক আছে, মনে করলাম যে এম ওয়ান এবং এম টু বরের দুটি বস্তু ভরহীন কোন স্প্রিং দ্বারা সংযুক্ত, ভরহীন কোন স্প্রিং দ্বারা কি সংযুক্ত, স্প্রিংটি বল ধ্রুবক কে, স্প্রিংটির বল ধ্রুবক কি, বল ধ্রুবক যান্ত্রিক ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে। সিস্টেমটি এই যে এই দুটি বস্তুকে স্প্রিং দ্বারা সংযুক্ত করা হয়েছে, এই টোটাল যাই বস্তুটাকে টোটাল ব্যবস্থাটাকে আমি কি সিস্টেম বা ব্যবস্থা যদি কল্পনা করি, এই সিস্টেমটি একটি ঘর্ষণহীন অনুভূমিক সমতলের উপর মুক্তভাবে স্পন্দিত হতে পারে। মনে করলাম যে এই যে সিস্টেম যে দুটি বস্তুকে একটি স্প্রিং দ্বারা সংযুক্ত করলাম, এই যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থা ঘর্ষণহীন অনুভূমিক সমতলের উপর মুক্তভাবে কি হতে পারে স্পন্দিত হতে পারে। স্প্রিংটির প্রান্তদ্বয়কে এক্স ওয়ান অফ টি এবং এক্স টু অফ টি স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত করা হলো, এক্স ওয়ান অফ টি এবং এক্স টু অফ টি স্থানাঙ্ক দ্বারা কি করা হলো চিহ্নিত করা হলো। টি মানে সময়, এখানে সময়ের ব্যবধানে তাদের অবস্থানের পরিবর্তন। সুতরাং দেখো এখানে এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা আদি বিন্দু, মূল বিন্দু থেকে এক্স ওয়ান দূর অবস্থান করতেছে, মূল বিন্দু থেকে এক্স টু দূর অবস্থান করতেছে। যে কোনো মুহূর্তে স্প্রিংটির দৈর্ঘ্য এক্স ওয়ান মাইনাস এক্স টু প্রসারণ অর্থাৎ শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ দিতে হবে, তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু। স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য এল, স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হবে অর্থাৎ ভর প্রয়োগ করার কারণে তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এল, অর্থাৎ বর্তমান দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য। বর্তমান দৈর্ঘ্য ছিল এক্স ওয়ান মাইনাস এক্স টু, আদি দৈর্ঘ্য ছিল এল। সুতরাং এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এল, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। যদি এক্স পজিটিভ হয়, যদি এক্স পজিটিভ হয় তবে স্প্রিংটি টানা অবস্থায় আছে, স্প্রিংটি কি অবস্থায় আছে টানা অবস্থায় বা প্রসারিত অবস্থায় আছে। যদি এক্স এর মান শূন্য হয় তবে স্প্রিংটির দৈর্ঘ্য স্বাভাবিক অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন হয় নাই, প্রসারিত হয় নাই, সংকুচিত হয় নাই। আবার যদি এক্স এর মান নেগেটিভ আসে তাহলে মনে করবো যে স্প্রিংটি কি হয়েছে সংকুচিত অবস্থায় আছে। চিত্রের মধ্যে এই ঘটনাটা আমরা এখানে দেখালাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা সাত দশমিক বারো ক চিত্রে, সাত দশমিক বারো ক চিত্র দেখো, এই যে সাত দশমিক বারো এটা হচ্ছে ক চিত্র। দুটি বস্তুকে একটি স্প্রিং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং দ্বারা কি করা হয়েছে সংযুক্ত করা হয়েছে, এই স্প্রিংটিকে টানা অবস্থায় আছে। সুতরাং এই ক্ষেত্রে এক্স এর মান অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন শূন্য থেকে বড় হবে, দৈর্ঘ্যের পরিবর্তন যদি শূন্য থেকে বড় হয় এই ক্ষেত্রে অবশ্যই প্রসারণ ঘটছে, কারণ ধনাত্মক ধনাত্মক এক্স এর মান যদি ধনাত্মক হয় অবশ্যই প্রসারণ ঘটবে। স্প্রিংটি দ্বারা এম টু এর উপর, এম টু বস্তুর উপর, কাইন্ডলি চিত্রের মধ্যে একটু দেখো, এম টু বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছে এবং এম ওয়ান বস্তুর উপর মাইনাস এফ বল প্রয়োগ করা হয়েছে, মাইনাস কি বল প্রয়োগ করা হয়েছে এফ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো এম টু এর উপর এফ বল প্রযুক্ত হয় এবং মাইনাস এফ বল এম ওয়ান এর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ বল দুটি সমান ও বিপরীত। এদের সাধারণ মান আমরা লিখতে পারি এফ সমান কে এক্স, সমীকরণ দুই।
m1 ও m2 এর উপর নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই m1 ও m2 এর উপর নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে আমরা পাই m1 d স্কয়ার dt স্কয়ার x1 সমান মাইনাস kx সমীকরণ 3 আবার m2 এর উপর যদি আমি প্রয়োগ করি সেই ক্ষেত্রে পাবো এটা m2 মনে রাখি m1 স্কয়ার m স্কয়ার নয় m2 m2 * d স্কয়ার dt স্কয়ার এটা x2 হবে m2 d স্কয়ার dt স্কয়ার x2 সমান প্লাস kx প্লাস kx kx এটাকে সমীকরণ 4 দ্বারা প্রকাশ করলাম সমীকরণ 3 কে সমীকরণ 3 কে m2 এবং সমীকরণ 4 কে m1 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি m1 m2 d স্কয়ার dt স্কয়ার x1 সমান মাইনাস m1 kx এই যে m1 m2 d স্কয়ার dt স্কয়ার x1 ইকুয়াল মাইনাস m2 kx আর চার নম্বর সমীকরণকে যদি m1 দিয়ে গুণ করি তাহলে m1 m2 d স্কয়ার dt স্কয়ার x2 এটা x স্কয়ার নয় x2 হবে সমান m1 kx এটাকে আমি কয় নম্বর সমীকরণ দিলাম ছয় নম্বর সমীকরণ দিলাম এখন দেখো পাঁচ নম্বর সমীকরণ থেকে ছয় নম্বর সমীকরণ বিয়োগ করব তাহলে পাঁচ নম্বর সমীকরণ হচ্ছে পাঁচ নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে m1 m2 d স্কয়ার dt স্কয়ার x1 সমান বাম পক্ষ হচ্ছে সরি পাঁচ নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে m1 m2 d স্কয়ার dt স্কয়ার x1 ছয় নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে m1 m2 d স্কয়ার dt স্কয়ার x2 তাহলে আমরা লিখতে পারি m1 m2 d স্কয়ার dt স্কয়ার x1 মাইনাস m1 m2 d স্কয়ার dt স্কয়ার x2 ইকুয়াল পাঁচ নম্বরের ডান পক্ষ হচ্ছে মাইনাস m2 kx ছয় নম্বরের ডান পক্ষ হচ্ছে প্লাস m1 kx প্লাস m1 kx তাহলে দেখো তাহলে কি হবে দেখো মাইনাস মাইনাস m2 kx বিয়োগ করতেছি যেহেতু মাইনাস m2 kx মাইনাস m1 kx মাইনাস m2 kx মাইনাস kx m1 kx কারণ এখানে প্লাস ছিল বিয়োগ করার কারণে প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে গেছে আমি পরবর্তী লাইনে দেখো এখানে m1 m2 কমন যাচ্ছে d স্কয়ার dt স্কয়ার কমন যাচ্ছে তাহলে m1 m2 * d স্কয়ার dt স্কয়ার যদি কমন নিয়ে নিই বাকি থাকবে x1 - x2 ইকুয়াল দেখো এখানে kx কমন যাচ্ছে মাইনাস kx যদি কমন নিই তাহলে বাকি থাকবে m1 + m2 এটা প্লাস হবে m1 + m2 এখন দেখো বা আমি যদি m1 + m2 দ্বারা m1 + m2 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি m1 + m2 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি তাহলে থাকবে m1 বা m1 m2 / m1 + m2 m1 m2 / m1 + m2 ইনটু d স্কয়ার dt স্কয়ার ইনটু d স্কয়ার dt স্কয়ার আবার বলতেছি আমি যদি উভয় পক্ষে m1 + m2 দ্বারা ভাগ করি তাহলে আমার এখানে থাকবে m1 m2 / m1 + m2 m1 + কি m2 d স্কয়ার dt স্কয়ার x1 - x2 সমান -kx - kx kx আমি যদি m1 m2 / m1 + m2 সমান যদি মিউ ধরি m1 m2 / m1 + m2 সমান কি ধরি মিউ ধরি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মিউ ইনটু d স্কয়ার dt স্কয়ার ইনটু x1 - x2 সমান -kx x1 - x2 সমান kx হবে -kx হবে এটা সমীকরণ 7 এখানে মিউ কে মিউ সমান আমরা লিখতে পারি m1 m2 / m1 + m2 হলো সিস্টেমটির হ্রাসকৃত বল সিস্টেমটির কি কৃত বল হ্রাসকৃত বল যেহেতু l একটি ধ্রুব রাশি l একটি কি রাশি ধ্রুব রাশি সুতরাং সমীকরণ 7 থেকে লেখা যায় এই সমীকরণ থেকে লেখা যায় দেখো এই x1 - x2 এর মানটা একটু দেখো কেন্দি x1 - x2 দেখো x সমান x1 - x2 - l l টাকে যদি পক্ষান্তর করি বলি তাহলে x1 - x2 সমান হবে x + l x + l এখন আমরা যাব দেখো এখানে এখানে তাহলে x1 - x2 এর জায়গায় আমি লিখতে পারি x + l x কে যদি আমি ডিফারেনশিয়েট করি x ই পাবো কিন্তু l কে ডিফারেনশিয়েট করলে কি পাবো জিরো হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি l যেহেতু ধ্রুব রাশি সেহেতু আমরা লিখতে পারি মিউ ইনটু d স্কয়ার dt স্কয়ার x সমান মাইনাস kx মিউ দ্বারা ভাগ করব d স্কয়ার dt স্কয়ার x সমান মাইনাস k / মিউ ইনটু x এখন দেখো আমি যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো d স্কয়ার dt স্কয়ার x + k / মিউ ইনটু x সমান জিরো সমীকরণ 8 এই সমীকরণ 8 টি হচ্ছে এক বস্তু স্পন্দনের সমীকরণের অনুরূপ
আমরা এখানে কি বস্তু স্পন্দন করতেছি, দ্বি বস্তু স্পন্দন করতেছি। তাহলে এই যে এখানে 8 নং সমীকরণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক বস্তু স্পন্দনের সমীকরণের অনুরূপ। উল্লেখ্য এক বস্তু স্পন্দনের সমীকরণ হলো, এক বস্তু স্পন্দনের সমীকরণটা একটু দেখো, ডি ডিটি স্কয়ার এক্স প্লাস কে বাই এম ইনটু এক্স সমান জিরো। ডি ডিটি স্কয়ার এক্স প্লাস কে বাই এম ইন কে বাই এম এক্স ইকুয়াল জিরো, কে বাই এম এক্স ইকুয়াল জিরো। দেখো এটাকে আমি কয় নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, নয় নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। যদি নয় নং সমীকরণ দ্বারা প্রকাশ করি তাহলে দেখো সমীকরণ আট ও সমীকরণ নয় এর মধ্যে পার্থক্য হলো, সমীকরণ আট ও সমীকরণ নয় এর মধ্যে পার্থক্য হলো কি পার্থক্য দেখো, ক সমীকরণ আটে এক্স এর সাম্য অবস্থান থেকে দুইটি ব্লকের আপেক্ষিক সরণ। সমীকরণ আটের এক্স হলো, সমীকরণ আটের এক্স হলো সাম্য অবস্থান থেকে দুইটি ব্লকের আপেক্ষিক সরণ, সাম্য অবস্থান থেকে দুইটি ব্লকের আপেক্ষিক সরণ। এবং সমীকরণ নয়ের এক্স হলো সাম্য অবস্থান থেকে একটি ব্লকের আপেক্ষিক সরণ, একটি ব্লকের কি সরণ, আপেক্ষিক সরণ। আর খ নাম্বার হলো মিউ হলো দুইটি ব্লকের হ্রাসকৃত বর, মিউ হলো দুইটি ব্লকের কি কৃত বর, হ্রাসকৃত বর। আর এম হলো সিঙ্গেল ব্লকের বর, সিঙ্গেল ব্লকের বর। তাহলে আমরা হ্রাসকৃত বর মিউ সমান লিখতে পারি এম ওয়ান ইন্টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু সমান এম টু ইন্টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে দেখো ওয়ান বাই মিউ সমান, ওয়ান বাই মিউ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই মিউ সমান ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু। অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু পাবো। তাহলে এখানে এটা সমীকরণ দশ, এই সমীকরণ দশ থেকে স্পষ্ট যে মিউ এর মান অবশ্যই এম ওয়ান এবং এম টু এর সে কি হবে, ছোট হবে। মিউ এর মান অবশ্যই এম ওয়ান এবং এম টু থেকে কি হবে, ছোট হবে। এই জন্যই এর নামকরণ করা হয়েছে হ্রাসকৃত বর, এই জন্য এর নামকরণ করা হয়েছে কি কৃত বর, হ্রাসকৃত বর। এখন সাত দশমিক বারো এর ক চিত্রে আমরা একটু যাব, সাত দশমিক বারো এর এই যে ক চিত্রে দেখো, ক চিত্রে কি বলতেছে, ক চিত্রে সমীকরণ আট ও নয় থেকে লেখা যায়, ক চিত্র অনুসারে সমীকরণ আট ও নয় থেকে লেখা যায় কম্পাঙ্ক ইটা সমান, সরি কম্পাঙ্ক নিউ সমান, কম্পাঙ্ক নিউ সমান, এটা নিউ, কম্পাঙ্ক নিউ সমান ওয়ান বাই টু ফাই স্কয়ার রুট অফ কে বাই মিউ সমীকরণ এগারো। এবং পর্যায়কাল ক্যাপিটাল টি সমান টু ফাই ইন্টু স্কয়ার রুট অফ মিউ বাই কে সমীকরণ বারো। সমীকরণ সাত সরি চিত্র সাত দশমিক বারো খ থেকেও একই কম্পাঙ্ক পর্যায়কাল পাওয়া যায়, একই কম্পাঙ্ক কি পাওয়া যায়, পর্যায়কাল পাওয়া যায়। চিত্র সাত দশমিক বারো খ এর দ্বি বস্তু অসিলেশন অসিলেশন এবং সিঙ্গেল বস্তু অসিলেশনের কি হয়, সমতুল হয়। সমীকরণ নয় কে সমাধান করলে আমরা পাব x ইকুয়াল a cos ওমেগা প্লাস ডেল্টা, সমীকরণ তেরো এ ব্যাক v সমান পাব মাইনাস ওমেগা a সাইন ওমেগা t প্লাস ডেল্টা, তেরো v দেখো ত্বরণ a সমান পাব মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার a, এটা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা t প্লাস ডেল্টা। আর যদি দ্বিতীয় দ্বি বস্তুর ক্ষেত্রে সেটা আমরা পাব, দ্বি বস্তুর ক্ষেত্রে সরণ পাচ্ছি x সমান x1 মাইনাস x2, x সমান x1 মাইনাস x2 মাইনাস l, v সমান পাব, v সমান পাব ব্যাক d dt of x, d dt of x তার মানে x1 কে ডিফারেনশিয়েট করলে v1 পাব, x2 কে ডিফারেনশিয়েট করলে v2 পাব, l কে ডিফারেনশিয়েট করলে 0 পাব, তার মানে v1 মাইনাস v2, v1 মাইনাস v2। ত্বরণ a সমান পাব d dt of b, বা b কে v1 কে ডিফারেনশিয়েট করলে a1 পাব, b2 কে ডিফারেনশিয়েট করলে a2 পাব, তার মানে a সমান d dt of b সমান a1 মাইনাস a2। সমীকরণগুলির সাফিক্স ব্লক দ্বয়কে উপস্থাপন করে দ্বি বস্তু সরল সন্ধিত অসিলেটরের বিভব শক্তি u x সমান হাফ k x স্কয়ার, হাফ k x স্কয়ার। সমীকরণ থেকে এটি স্পষ্ট যে বিভব শক্তি উভয় ব্লকের কিসের উপর নির্ভর করবে, অবস্থানের উপর নির্ভর করবে। বিভব শক্তি উভয় ব্লকের কিসের উপর নির্ভর করবে, অবস্থানের উপর নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা টানাতারের আর কম্পনের টানাতারের যে আর কম্পনের আর তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা এবং টানাতারের আর কম্পাঙ্কের সূত্র আর কম্পনের সূত্র এবং দ্বি বস্তু সরি দুই মুখ খোলা কোন নলের
কোন নলের কিভাবে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু সৃষ্টি হয় বা এক মুখ খোলা কোন নলে কিভাবে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু সৃষ্টি হয় এবং দ্বি বস্তু তরঙ্গ সম্পর্কে আজকে ভালোভাবে বুঝতে পারলাম। এই টপিকস গুলি থেকে বিশেষ করে আর টানা তারের আর কম্পনের আর রাশিমালা বারবার পরীক্ষায় কমন আসে, সুতরাং আমরা এই টপিকস গুলি ভালোভাবে জানার চেষ্টা করব এবং এগুলো সম্পর্কে ভালোভাবে কি করব পর্ব পর্যালোচনা করব। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আরেকটু টানা তারের আর কম্পনের রাশিমালাটা আরেকটু আলোচনা করব, জাস্ট একটু। এই যে একটি তারকে, একটি তারের অংশ বিশেষকে যদি আমি তারের দুই প্রান্তে শক্তভাবে বেঁধে এবং তারটিকে অবিলম্বিক বরাবর টেনে ছেড়ে দিই, সেই ক্ষেত্রে তারটি কাঁপতে থাকবে, কম্পিত হতে থাকবে এবং তারের মধ্যে আর তরঙ্গ তৈরি হবে। এই তরঙ্গ বি বেগে বাম থেকে ডানে কি হবে, গতিশীল হবে। বাম থেকে ডানে বি বেগে কি হবে, গতিশীল হবে। বাম থেকে ডানে যদি বি বেগে গতিশীল হয় সেই ক্ষেত্রে একটি কুজের আকার ধারণ করবে তারটি। কিসের আকার ধারণ করবে, কুজের আকার ধারণ করবে এবং পি বিন্দু এবং কিউ বিন্দুতে যদি দুটি স্পর্শক টানি এবং স্পর্শক বরাবর দুটি টান টি ক্রিয়া করে, তাহলে এই টান পি বিন্দুতে যে টানটি ক্রিয়া করে সেই টানটির দুটি উপাংশ থাকবে, একটি উএল বরাবর একটি উএম বরাবর। একইভাবে কিউ বিন্দুর টানটিরও দুটি উপাংশ থাকবে, একটি উএন বরাবর একটি উএল বরাবর। পি বিন্দুর টানের উএল বরাবর উপাংশ হবে টি কস থিটা বাই টু এবং উএম বরাবর উপাংশ হবে টি সাইন থিটা বাই টু। একইভাবে কিউ বিন্দুর টানের উএন বরাবর উপাংশ হবে টি কস থিটা বাই টু এবং উএম বরাবর উপাংশ হবে টি সাইন থিটা বাই টু। উএল বরাবর এবং উএন বরাবর উপাংশগুলি পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে, উএন উএম বরাবর অংশটি কি করবে, ক্রিয়া করবে। তাহলে সেই ক্ষেত্রে লব্ধি লব্ধি তৈরি হবে, মানে উএম বরাবর একটি লব্ধি তৈরি হবে। এই লব্ধি হবে টু টু টি সাইন থিটা বাই টি এর সমান। থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা বাই টু সমান থিটা বাই টু ধরতে পারি, তার মানে টু টি থিটা বাই টু, তার মানে টোটাল উএম বরাবর ক্রিয়ারত লব্ধি বল হবে কি, উএম বরাবর ক্রিয়ারত লব্ধি বল হবে টি থিটা টি থিটা। এই লব্ধি বল দেখো, যখন তারের মধ্যে একটি কি সৃষ্টি হয়, সাপ সৃষ্টি হয়, এটি বৃত্তকার বৃত্ত সৃষ্টি হয়, তাহলে বৃত্তকার অংশ তৈরি হয়, সেক্ষেত্রে কেন্দ্রমুখী বল কাজ করবে। এই কেন্দ্রমুখী বল এই কি উএম বরাবর ক্রিয়ারত লব্ধি বলে সমান, উএম বরাবর ক্রিয়ারত লব্ধি বলে সমান হওয়ার কারণে এরা সেখান থেকে আমরা হিসাব নিকাশ করে আমরা আমরা পাবো যে কম্পাঙ্ক, সেক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে কম্পাঙ্ক পাবো যে এন সমান ওয়ান বাই ল্যামডা স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। আবার লুপ সংখ্যা যদি ফি হয় তাহলে তার দৈর্ঘ্য যদি এল হয় সেই ক্ষেত্রে কম্পাঙ্ক পাবো যে এন সমান ফি বাই টু এল স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। পি সমান যদি লুপ সংখ্যা এক হয় সেই ক্ষেত্রে কম্পাঙ্ক এন সমান হবে ওয়ান বাই টু এল স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। এটাই হচ্ছে টানা তারের মূলত আর কম্পনের রাশিমালা। এই ক্ষেত্রে কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের উপর, তারের উপর প্রযুক্ত টানের উপর এবং একক দৈর্ঘ্যের বরের উপর নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।